السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক যে স্বপ্নগুলো মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় অর্থাৎ আজকের ভিডিওতে এমন কয়েকটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্যে থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মৃত্যু নিকটবর্তী আসতে চলেছে বা কোনো আপনজনের মৃত্যু সেই স্বপ্নগুলো দেখি আল্লাহ হয়তো আপনার বা আপনার আপনজনের মৃত্যুর সতর্ক বার্তা দিচ্ছেন তো মৃত্যুর সেই সতর্ক বার্তা সম্পর্কে আলোচনা করব মৌখিক বানোয়াট মন গড়া কোনো কথা নয় সরাসরি বিশ্ববিখ্যাত স্বপ্নের কিতাব তাবিরুর রুইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন তো প্রিয় দর্শক মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় সেই পাঁচ স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এমন এক নম্বর স্বপ্ন হলো হযরত জাবির মাগরিবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে অন্ধকার দেখা মানে দুঃখ কষ্টের লক্ষণ যদি গহীন অন্ধকার দেখে তাহলে দেশের সকল লোক দুঃখ কষ্টে পতিত হবে আর কাজকাম নিঃশেষ হয়ে যাবে আর যদি খোলা হাওয়া দেখে হঠাৎ মেঘে অন্ধকার হয়ে গেছে এই স্বপ্ন দেখলে তাহলে ওই দেশে আকস্মিক মৃতের সংখ্যা বেড়ে যাবে প্রিয় দর্শক ভালোভাবে বুঝতে হবে হযরত জাবির মাগরিবী রহমতুল্লাহ আলাইহি যিনি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ অন্ধকার দেখে যে সে অন্ধকার চারিদিকে অন্ধকার হয়ে গেছে বা পরিবেশ অন্ধকার দেখল তাহলে বুঝতে হবে তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটি তার জীবনে দুঃখ কষ্ট আসার সতর্ক বার্তা তবে যদি গহীন অন্ধকার দেখে যে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার এবং অন্ধকারের পরিধি অনেক বেশি গভীর অন্ধকার দেখলে বুঝতে হবে সমগ্র দেশের মানুষ দুঃখ কষ্টে পতিত হতে যাচ্ছে হয়তো কোনো দারিদ্রতা বা দেশের সামগ্রিকভাবে কোনো বিপদ আপদ আসতে চলেছে এবং সকল মানুষের কাজকাম নিঃশেষ হয়ে যাবে মানুষের হাতে কাজ থাকবে না যার কারণে মানুষ দারিদ্রতার মধ্যে বিপদ আপদের মধ্যে পড়তে পারে আর যদি দেখে যে চারিদিকের অবস্থা খুবই ভালো খোলা হাওয়া এবং প্রচুর বাতাস বইছে খোলামেলাভাবে পরিবেশ রয়েছে কিন্তু হঠাৎ করে মেঘে অন্ধকার হয়ে গেছে চারিদিকে মেঘ করে অন্ধকার হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে ওই দেশে আকস্মিক মৃতের সংখ্যা বেড়ে যাবে কোনো না কোনো কারণে দেশের মধ্যে ব্যাপকভাবে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানুষের মৃতের সংখ্যা বেড়ে যাবে অচিরেই কোনো না কোনো বিপদ আপদ বা যুদ্ধ অথবা কোনো বিভিন্ন মহামারীর কারণে ওই দেশে মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে বুঝে গেল এই স্বপ্নটি একটি দুঃখ কষ্ট এবং মৃত্যুর পূর্বে এই স্বপ্ন বারবার দেখানো হতে পারে মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এবং দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্নে অন্ডকোষের চামড়া খুলে ফেলতে দেখা তার সন্তান অন্যের দ্বারা নির্যাতিত হবে আর যদি কেউ শক্তভাবে পুরুষাঙ্গ ধরতে দেখে তাহলে সে সন্তানের মৃত্যুর সংবাদ পাবে আর যদি সন্তান না থাকে তাহলে ইজ্জত ও সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে প্রিয় দর্শক ভালোভাবে বুঝুন স্বপ্নের মধ্যে কেউ যদি দেখে যে অন্ডকোষের চামড়া খুলে ফেলেছে নিজের অন্ডকোষ হোক বা অন্যের যে কোনোভাবেই অন্ডকোষের চামড়া খুলে ফেলতে দেখলে বুঝতে হবে তার সন্তান অন্য কোনো ব্যক্তির মাধ্যমে নির্যাতিত হবে নিপীড়িত হবে এটি তার সন্তানের জন্য তার পক্ষে একটি সতর্ক বার্তা যে তোমার সন্তান অচিরেই নির্যাতিত হতে পারে তুমি সাবধান হয়ে যাও আর যদি কেউ দেখে যে শক্তভাবে সে পুরুষাঙ্গ ধরেছে সেটা নিজের বা অন্যের যে কোনো ভাবেই দেখুক না কেন তাহলে বুঝতে হবে তার নিজের সন্তানের মৃত্যুর সংবাদ আসতে পারে এটি তার নিজের সন্তানের মৃত্যুর সংবাদের সতর্ক বার্তা যে তোমার সন্তান হয়তো মারা যেতে পারে ইন্তেকাল করতে পারে তোমার সতর্ক হওয়া প্রয়োজন এবং সন্তানের জন্য ব্যবস্থা নেওয়া দোয়া করা প্রয়োজন আর যদি এই ব্যক্তির সন্তান না থাকে সন্তান না থাকা অবস্থায় যদি পুরুষাঙ্গ শক্তভাবে ধরতে দেখে তাহলে তার জন্য ব্যাখ্যা হবে তার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ হতে পারে কোনো না কোনোভাবে তার ইজ্জত সম্মান হানি হবে অসম্মানই হতে পারে আল্লাহ হেফাজত করেন মৃত্যুর পূর্বে বারবার দেখানো হয় এমন তিন নম্বর স্বপ্ন হলো যদি স্বপ্নে আগুনকে পাকড়াও করতে দেখে তাহলে সে বাদশাহের নিকট থেকে সে পরিমাণ হারাম মাল লাভ করবে আর যদি কেউ ধোঁয়াযুক্ত আগুন দেখে তাহলে সে বহু দুঃখ কষ্টের পর হারাম সম্পদ লাভ করবে আর সে ব্যাপক ঝগড়ায় লিপ্ত হবে তবে যদি কেউ আগুনের তাপ অনুভব করতে দেখে তাহলে তার কোনো আপনজন মৃত্যুবরণ করবে প্রিয় দর্শক ভালোভাবে
ভালোভাবে বুঝুন, স্বপ্নের মধ্যে কেউ যদি আগুনকে পাকড়াও করতে দেখে যে সে আগুনকে ধরেছে, আগুন ধরে ফেলেছে বা নিজের কবজায় নিয়ে নিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে বাদশাহের নিকট থেকে কোনো হারাম সম্পদ লাভ করবে। বাদশাহ তাকে বা ক্ষমতাশালী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি তাকে সম্পদ টাকা পয়সা দিবে, তবে সেই সম্পদ হবে হারাম। আল্লাহ হারাম সম্পদ থেকে হেফাজত করেন। আর যদি কেউ ধোঁয়াযুক্ত আগুন দেখে, যে আগুন দেখলো সাথে সাথে সেই আগুনের সাথে ধোঁয়াও রয়েছে, তাহলে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে অনেক বেশি দুঃখ কষ্ট তার জীবনে আসবে। তবে দুঃখ কষ্টের পরে সে সম্পদ লাভ করবে ঠিকই, কিন্তু সেই সম্পদ হবে হারাম সম্পদ এবং সে ব্যাপক ঝগড়ায় লিপ্ত হবে, মানুষের সাথে ঝগড়া, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল ইত্যাদির মধ্যে সে লিপ্ত হতে পারে। আল্লাহ হেফাজত করেন। আর যদি কেউ দেখে যে সে আগুনের তাপ অনুভব করছে, আগুন দেখলো না কিন্তু আগুনে পুড়লে যেমন তাপ অনুভব হয় স্বপ্নের মধ্যে, এমন অনুভব করতে দেখলে বুঝতে হবে তার কোনো আপনজনের মৃত্যু আসতে চলেছে। এটি কোনো আপনজনের মৃত্যুবরণের সতর্কবার্তা, আল্লাহ তাআলা তাকে সতর্কবার্তা দিচ্ছেন, হয়তো তোমার কোনো আপনজন অচিরেই মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ হেফাজত করেন। মৃত্যুর পূর্বেই দেখানো হয় এমন চার নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে যদি দেখে যে জমিনে আগুন পতিত হয়ে জমিনের সজীবতা জ্বালিয়ে দিচ্ছে, তাহলে আল্লাহ তাআলা না করুন ওই স্থানে প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষের মৃত্যু হতে পারে। আর যদি দেখে যে বিরাট এক অগ্নি মিনার বা গম্বুজ জ্বালিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে ওই স্থানের বাদশাহের মৃত্যু হবে। প্রিয় দর্শক, খেয়াল করে বুঝুন, যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে যে জমিনে আগুন পতিত হয়, আকাশ থেকে বা উপর থেকে আগুন পতিত হয়ে জমিনের সব ধরনের সজীবতা জ্বালিয়ে দিয়েছে, শাকসবজি অথবা যেই সজীব আবহাওয়া ছিল, সবুজ আবহাওয়া ছিল, জমিনের সব কিছু পুড়ে সারখার করে দিয়েছে সেই আগুন, তাহলে আল্লাহ না করুন এর ব্যাখ্যা হবে ওই স্থানে বা যেই স্থানে সে আগুন পতিত হতে দেখেছে, ওই স্থানে প্রাকৃতিক কোনো দুর্যোগ আসবে, হয়তো ঝড় বন্যা বাদল অথবা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষের মৃত্যু হতে পারে, ওই দেশে ব্যাপক হারে মানুষ মারা যেতে পারে। আল্লাহ হেফাজত করেন। আর যদি দেখে যে বিরাট এক আগুন, আগুনের কুণ্ডলী কোনো মিনার বা গম্বুজ জ্বালিয়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে ওই দেশের বাদশাহ বা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অথবা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তি, সরকারি ব্যক্তি মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখিয়ে যে অগ্নি মিনার বা গম্বুজ জ্বালিয়ে দিচ্ছে, এই স্বপ্ন দেখিয়ে আল্লাহ ওই দেশের বাদশাহের মৃত্যুর সতর্কবার্তা দিচ্ছেন। মৃত্যুর পূর্বে দেখানো হয় এমন পাঁচ নম্বর স্বপ্ন হলো, স্বপ্নে যদি আসমান থেকে হাঁক ডাক শুনতে পায়, তাহলে সে শান্তি ও নিরাপত্তা লাভ করবে। আর যদি দেখে যে আসমানের পাখি তার সাথে কথা বলতেছে, তাহলে সে সুখ শান্তিতে জীবনযাপন করবে। আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ আসমানে জমিনের মতো ইমারত, বিল্ডিং, ভবন তৈরি করতে দেখে, তাহলে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে। প্রিয় দর্শক, ভালোভাবে বুঝুন, স্বপ্নে কেউ দেখলো যে সে আসমান থেকে কোনো হাঁক ডাক শুনতে পেল, আকাশ থেকে তাকে কেউ কিছু ডেকে বলছে অথবা হাঁক ডাক শুনতে পাচ্ছে, তাহলে বুঝতে হবে সে শান্তি এবং নিরাপত্তা লাভ করবে। আল্লাহ তাআলা তার জীবনকে শান্তিময় করে দিবেন এবং নিরাপত্তা দান করবেন। আর যদি দেখে যে আসমানের পাখি তার সাথে কথা বলছে, সে পাখির সাথে কথা বলছে, পাখিও তার সাথে বলছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে সে সুখ শান্তি লাভ করবে, সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। তবে ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার ইমাম, তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে দেখে যে আকাশে সে জমিনের মতো বিল্ডিং নির্মাণ করছে, বা যেমন জমিনে বাড়ি নির্মাণ করে, বিল্ডিং, ভবন, ইমারত নির্মাণ করে, সেভাবে সে আকাশে তৈরি করতে দেখলো, তাহলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে, অচিরেই তার হয়তো মৃত্যু আসতে পারে। আল্লাহ এই স্বপ্নটি দেখিয়ে তাকে মৃত্যু নিকটবর্তী হওয়ার সতর্কবার্তা দিচ্ছেন যে হে বান্দা, তোমার মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে, তুমি সাবধান হয়ে যাও, তওবা করো। তো প্রিয় দর্শক, এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন, মৃত্যু যদি হয় তাহলে ঈমানের সাথে যেন আল্লাহ মৃত্যু দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যাতে এর মাধ্যমে অপর ভাইও উপকৃত হতে পারে।